এমন মহিলা মারা গেল আর এমন অবস্থায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ওই মহিলা জান্নাতে প্রবেশ করবে যখন আমাদের স্ত্রীরা আমাদের উপরে চড়াও হচ্ছে জোর গলায় কথা বলছে চিৎকার করছে অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে উনি বলেই যাচ্ছেন আপনি সব কিছুর রিপ্লাই করবেন না অনেকটা এরকম হবে যে আপনি শুনেও শোনেন নাই আসসালাম আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ ওসলা আলা আলা রসুল্লাহি ওবাক প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন আইআর বিডি কর্তৃক আয়োজিত আজকে আমাদের এই দিনই আলোচনা প্রিয় দর্শক শ্রোতা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তা হলো অনেক সময় আমাদের অনেক দিনই ভাই আমাদের কাছে একটি পরামর্শ চান তা হলো যে আমার ওয়াইফ আমার সাথে সব সময় ঝগড়া করে আমার সাথে কথা বলতে গেলে অল্পতেই সে রেগে যায় অর্থাৎ সর্ববস্থায় তার ওয়াইফ তার উপরে চড়াও হয় খারাপ আচরণ করে উচ্চ গলায় কথা বলে যেটা মানতে তার খুব কষ্ট হয় এক্ষেত্রে করণীয় কি তার বা কী করণীয় বা তার স্ত্রীর কি করণীয় আছে এ ব্যাপারে আমরা একটি পরামর্শ শুরুতেই আমাদের বোনদেরকে দিব এরপরে আমাদের ভাইদের জন্য আছে বোনদেরকে আমরা বলতে চাই সমানিতা বোন আল্লা সুবহান হাত আলার পরে একজন স্ত্রীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছেন তার স্বামী বিবাহের পরে একজন মহিলা তার বাবা এবং মায়ের চেয়েও বেশি মানতে হয় তার স্বামীকে এমনটাই দিন ইসলাম আমাদেরকে শিখিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম খুব শক্ত ভাষায় একটি কথা বলেছেন তিনি বলেছেন লাউ কুন্তু আহমেরুদা আহাদুল আতা আমি যদি দুনিয়ার কোনো মানুষকে অপর আরেকজন মানুষকে সিজদা করার জন্য অর্ডার করতাম তাহলে আমরা আমাদের মেয়েদেরকে আমাদের স্ত্রীদেরকে অর্ডার করতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে কত বড় কথা আরেকটি বর্ণনা রসুলসাল্লা সালাম থেকে এসছে যে আইয়ুমা আ ইম রাতিন মাহাত আনহা আন্হা দাখলাতিল জান্না এমন মহিলা সে এমতা মারা গেল আর এমন অবস্থায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ওই মহিলা জান্নাতে প্রবেশ করবে তো যদিও এই হাদিসের ব্যাপারে কেউ কেউ দুর্বলতার কথা বলেছেন তো সব মিলিয়ে আগের হাদিসটি এবং এটি আমরা সামনে আনলে বলতে পারি যে স্বামীর আনুগত্য তার কথা শোনা একজন মেয়ের জন্য ওয়াজিব এবং এটি তার জন্য ইবাদা এর পাশাপাশি আমাদের দিনী ভাইদেরকে আমরা বলতে চাই যে মেয়েরা অল্পতেই রেগে যাওয়া উঁচু গলায় কথা বলা ধৈর্য কম এই ব্যাপারগুলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যুগেও মহিলা যে সাহাবারা ছিলেন তাদের মাঝে কিন্তু ছিল ইভেন আল্লাহ সাল্লামের ওয়াইফদের মধ্যেও মেইলি এই বৈশিষ্ট্যগুলো কিন্তু ছিল তিনি সবর করেছেন সুতরাং আমরা আমাদের ভাইদেরকে এই রিকোয়েস্টটুকু করতে পারি যে যখন আমাদের স্ত্রীরা আমাদের উপরে চড়াও হচ্ছে জোর গলায় কথা বলছে চিৎকার করছে আমাদেরকে শুনতে চাচ্ছে না এ অবস্থায় আমরা সবর করব এবং তাদের সব কথা শোনা যাবে না অর্থাৎ এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে উনি বলেই যাচ্ছেন আপনি সব কিছুর রিপ্লাই করবেন না মানে অনেকটা এরকম হবে যে আপনি শুনেও শোনেন নাই তো সে কতক্ষণ আর বলতে পারবে সে নিজে নিজে থেকেই থেমে যাবে কিন্তু সে বলছে আপনিও প্রতিউত্তর করছেন তো দেখা যাবে যে এখানে বড়ো ধরনের একটা সমস্যা তৈরি হবে তো আপনি দুটি কাজ করবেন একটি হলো যে তার সব কথা কানে নেওয়া যাবে না অ্যাভয়েড করবেন শুনেও না শোনার ভান করে থাকবেন এতে করে কল্যাণ আসবে দ্বিতীয় হলো যে তাকে সব সময় বোঝানো নসিহত করা কল্যাণের দাওয়াত দেয়া সবরের মাধ্যমে তাকে বুঝিয়ে যাওয়া আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন ইস্তাউসু বিন নিসাই খায়রা তোমরা মেয়েদেরকে বেশি বেশি নাসিয়া করো তাদেরকে সদুপদেশ দাও তাদেরকে ভালোভাবে বোঝাও কেন মার আতা হুলে ইন আইন আলাহ আর মেয়েদেরকে সবচেয়ে বাঁকা যে হার সেখান থেকে তৈরি করা হয়েছে সুতরাং ইন রাহাব তা কাসার তাহ তুমি যদি তাকে একদিনে ঠিক করতে যাও সেটা ভেঙে যাবে এই সম্পর্ক আর টিকবে না ওয়া ইন তারক তাহ মিয়াজাল আওয়াজ আর যদি তুমি এই অবস্থায় তাকে রেখে দাও তাহলে তার বক্রতা থেকেই যাবে তাহলে কি করতে হবে নিসা বিনিসা খায়রা সুতরাং তাদেরকে কল্যাণের দাওয়াত দিয়ে যাও সবরের মাধ্যমে তাদেরকে দিন বুঝিয়ে যাও তাদের সাথে সদাচরণ করে যাও ইনশা আল্লাহ কল্যাণ আসবেই এটা আমাদের দুই দিক থেকে আমাদের ভাইদের প্রতি আমরা উপদেশ বা রিকোয়েস্ট যাই বলেন না কেন দুটি দায়িত্ব আপনাদের আছে এক হলো তাদের সব কথা কানে নেওয়া যাবে না দ্বিতীয় হলো আমাদের যখন আন্তরিকতার একটা মুহূর্ত থাকবে তখন তাদেরকে বোঝানো যেমনটা রসুলসল্লা সাল্লাম করেছেন এবং ধৈর্যের সাথে এতে করেই আমাদের দাম্পত্য জীবন সুন্দর হবে আমরা সুখী থাকতে পারব আল্লাহ সুবাহ তালা আমাদের সবাইকে শান্তিতে থাকার তৌফিক দান করুন আখিরাতের মুক্তি নিশ্চিত করুন আমিন ওসল তালা সঈদিনা নবীন মোহাম্মদ আসসালামু আলাইকুম ও রহমাতালি অবরকাত